মালদা থেকে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখছি একটা কিছু হয়েছে, দেখে কাছে গিয়ে দেখি কি হচ্ছে। মনে হচ্ছে একটা গাড়ি পাল্টে গিয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না। ঠিক আছে দেখে দেখা যাচ্ছে। রাস্তা থেকে গাড়ি একদম জমিতে নিচে নেমে গেছে একদম। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন একদম গাড়ি একদম নিচে নেমে একদম জমিতে নেমে গেছে, একদম মাঠের জমিতে নেমে গেছে। জুম করে দেখানোর চেষ্টা করছে, এই হচ্ছে গাড়ির অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন বুলেরো গাড়ি একদম নিচে নেমে গেছে ধানের জমিতে একদম। এই হচ্ছে রাস্তা, কোনটা দিয়ে নেমেছে, কোনটা দিয়ে কোন দিক দিয়ে নেমেছে, এই দিক দিয়ে না এই দিক দিয়ে নেমেছে নাকি? ঘাস ভেঙে চলে এই সব হয়ে গেছে নাকি? এই সব হয়ে গেছে, এই হচ্ছে রাস্তা। কিছু ড্রাইভারের কিছু হয়নি, ও একদম সোজা নামিয়ে দিয়ে গেছে জমিতে। হ্যাঁ কিন্তু পাল্টি খায়নি, কিন্তু এত উঁচু জায়গা থেকে তবুও পাল্টি খায়নি, কিন্তু বিশাল একটা ব্যাপার এটা দেখা, তাই না? এখান থেকে গেছে, হ্যাঁ ভাবো এই যে এইখান থেকে চলে গেছে কতটা নিচু, এত নিচুতে একদম সোজা গিয়ে একদম এই হচ্ছে জমিতে একদম ধানের জমিতে নামিয়ে দিয়েছে পুরো। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা, কি অবস্থা দেখুন। কঠিন ড্রাইভার কিন্তু খুব ভালো ড্রাইভার ছিল, কিন্তু অন্য ড্রাইভার হলে উল্টে গেছে, সেটাই তো ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার। এখন তো রাস্তা থেকে পাল্টি খেলো না সোজা নেমে গেছে ঘুরে, হ্যাঁ ও একদম উড়ে চলে গেছে গাড়ি, কঠিন অবস্থা। এই যে রাস্তা এত উঁচু রাস্তা দেখেও পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা একদম নিচুতে গাড়িটা গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িতে যাচ্ছিলাম, পেছনে যাওয়ার সময় দেখলাম গাড়িটা, দাদারা খাওয়া দাওয়া করছে। এই যে আমরা এই গাড়িতে আসছিলাম এবং আসার সময় তখন দেখলাম যে এইরকম রাস্তায় ওই জায়গাটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট ঠিক না, ও পুরো স্পিডে গাড়ি আসছিলো বোঝা গেল, এত উঁচু থেকে এই গাড়িটা একদম গিয়ে একদম জমিতে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওই তো একদম সামনে দেখা যাচ্ছে, একদম পুরো জমিতে নামিয়ে দিয়েছে। ড্রাইভারের কোনো কিছু ক্ষতি হয়নি, তবে গাড়িটা একদম নিচে নামিয়ে দিয়েছে। একজনই ছিল গাড়িতে, আর কেউ ছিল না। ঠিক আছে রাখছি তাহলে, আমরা এখন এই গাড়িতে আছি, এই গাড়িতে এখন বেরিয়ে যাবো, আমাদের একটু কাজ আছে, মাত্র বেরোচ্ছি। ঠিক আছে, এই যে দাদা আমাদের, এই যে আমাদের দাদারা খাওয়া দাওয়া করছে, এই ক্যামেরাটা আমার দিকে ধরো, কেন এটা ধরো কেন।